কুকড়া বাজার থেকে ফুটপাত সরানোর জন্য গত কয়েকদিন ধরে গ্রাম পঞ্চায়েত কর্তৃক একটি অভিযান চালানো হয়েছিল। এই অভিযানের সময় পঞ্চায়েত কর্তৃক একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছিল এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বাজারটিকে দখলমুক্ত করা হবে। এরপরে রাস্তার উভয় পাশে পরিমাপ করা হয়েছিল। তারপরে পঞ্চায়েত থেকে ঘোষণা করা হয়েছিল যে রাস্তার উভয় পাশে প্রচুর পরিমাণে দোকানদারদের দখল রয়েছে, যা পরে উখড়া চেম্বার অফ কমার্স হস্তক্ষেপ করে এবং এরপর চেম্বার অফ কমার্স পর্যন্ত রাস্তা দুপাশে দখলমুক্ত করা হবে বলে সম্মতি জানানো হয়। সম্মত হয়েছিল যে দখলমুক্ত হওয়ার পর যারা রাস্তার পাশে ফুটপাত ফেলবে তাদের জায়গা দেওয়া হবে। এর জন্য তাদের পঞ্চায়েতের সাথে যোগাযোগ করে তাদের পরিচয়পত্র জমা দিতে বলা হয়েছিল, তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাস্তার দুই পাশে 16 ফুট/32 ফুট করে দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজকে একই স্থানে মাত্র 3টি দোকানের সামনে পিলার বসানোর কাজ শুরু হয়েছে। পরিমাপ শেষে খুঁটি বসানোর কাজ শুরু হলে মাত্র 3টি দোকানের সামনে খুঁটি বসানোর পরই ক্ষোভে ফেটে পড়েন দোকানের মালিকরা এবং এর প্রতিবাদে খুঁটি বসানোর কাজ বন্ধ করে দেওয়া হয়। পঞ্চায়েত সে জো মার্কিং জো কিয়া গয়া থা ড্রেন সে এক ফুট আন্ডার মে তো হাম লোগ সবকোই সমর্থন মে চেম্বার অফ কমার্স সমর্থন মে হ্যায় মানে কবি হাম লোগ হামেশা পঞ্চায়েত কে সাথ লেতে আর অভি ভি হাম লোগ হ্যায় ঠিক হ্যায় লেকিন কে হ্যায় জো খুঁটি গাড় দিয়া গয়া কিসি দোকানদার কা এক বিচ দোকান মে গাড় দিয়া গয়া মিডিল পয়েন্ট মে গাড় দিয়া গয়া তো ও দোকানদানি কেসে করেগা इसका लेके ही थोड़ा सा असंतोष है हम लोग का दुकानदार में ठीक है। बाकी बात हम लोग को और पंचायत से कुछ भी ऐसा नहीं कि हम लोग कुछ अशांति कर रहे हैं, कुछ नहीं। हम लोग को खाली इसका समाधान अगर कर दे बस हम लोग को वही समस्या और कुछ नहीं है ठीक है। और फुटपाथ में भी जिस तरह हम बैठे हैं कैसे क्लियर कराएंगे, अगर अगर ये अगर पार्किंग का अगर ये व्यवस्था कर देंगे तो ये समस्या अपने आप कम जाएगी। गाड़ी लेके जाता है बस हम लोग का यही विरोध है और कुछ नहीं। ফুটপাতে দোকান বসানো ব্যবসায়ীরা বলেন, আমরা 45 বছর ধরে ব্যবসা করে আসছি, আজকে সব ফুটপাতের ব্যবসায়ীদের দায়িত্ব। তারা বলেন, আমাদের কথা ভাবতে হবে। আজ নেই 40-50 সাল সে সবজি বেচ রা, মেরা বাপ দাদা বেচতে হুয়ে আ রা, হাম লোগ আব কাহাঁ যাই। হাম লোগ সরকার সে এই মাং কর রা হ্যায় ইয়া পঞ্চায়েত সে এই মাং কর রা হ্যায় কি হাম লোগ কো ভি এই রাহনে দিয়া যায়। जैसे आज हम लोग लगाए हैं वैसा ही करके हम लोग प्रत्येक दिन लगाएंगे, किंतु हम लोग को यहाँ से हटाया नहीं। सफाई के लिए हम लोग पैसा देते हैं, प्रत्येक दिन 5 रुपया प्रत्येक दुकानदार देता है। अच्छा। सफा के लिए और कोई नहीं देता है, सिर्फ सब्जी वाला देता है 5 रुपया। फुटपाथ झाड़ू मारू डेली करवाता, सफा देता है डेली, पूरे सफा होता है। मैंने ऐसे कोई गंदगी आप लोग फैलाते हैं? ये हम लोग गंदगी हम लोग नहीं फैलाते हैं, गंदगी हम लोग साफा कराते हैं पैसा दे करके। এ বিষয়ে পঞ্চায়েত সদস্য রাজু মুখার্জি বলেন, পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে বৈঠক করা উচিত, হঠাৎ করে বাজার বন্ধ করা উচিত নয়। অনেকে সুবিধা হয়েছে ফুটপাতের ব্যবসায়ীদের জন্য, তাদের জীবিকা যাতে ছিনিয়ে নেওয়া না হয় সে বিষয়েও নজর রাখতে হবে। ভালো পরিবেশ, ভালো পরিবেশে মানতে হচ্ছে। আমরা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা আদেশ দিয়েছিলেন সে আদেশ আমরা পালন করছি এবং আমাদের রাস্তাটা ক্লিয়ার সুষ্ঠুভাবে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আশা করছি সুষ্ঠুভাবে সব সমস্যার সমাধান হবে। কিছু কিছু লোক আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের এগেস্টে কথা বলছে, তো তাদেরকে আমরা অনুরোধ করব তারা এর ওর কথা না শুনে যেন ডাইরেক্ট আমাদের সঙ্গে কথা বলে। সে যেই হোক, আমরা এই অঞ্চলটা দেখাশোনা করছি, আমার উখড়া পঞ্চায়েত এর উখড়া, যদি কারোর কোনো রকম প্রবলেম হয় তাদেরকে আপনাদের মাধ্যমে বলতে চাই, তারা যেন পঞ্চায়েত এসে আমাদের সঙ্গে দেখা করে কথা কাজ করে। উখড়া থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट, वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट NH-60 से महज कुछ कदमों की दूरी पर। कुनस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स। गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क, किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा। गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज 4 किलोमीटर के दायरे में रेलवे स्टेशन, बस स्टैंड, मार्केट, हॉस्पिटल, स्कूल की सुविधा होगी उपलब्ध। गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव गिफ्ट्स, तो फिर देर किस बात की। आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट। संपर्क करें 9332202961, 7001804855।